সূত্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দণ্ডবিধি অনুসারে কোন কোন অপরাধের জন্য মৃত্যুদণ্ড হইতে পারে, কখন অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড? প্রচারিত দণ্ডবিধি তথা 1861 সালের 45 নম্বর আইন মোতাবেক কেহ নিম্ন অপরাধ করিলে দণ্ড মৃত্যু হইতে পারে। দণ্ডবিধি 303 ধারা মোতাবেক কেহ যাবজ্জীবন মৃত্যুদণ্ড দিলে মৃত্যুদণ্ড হইবে। দণ্ডবিধি 121 ধারা মোতাবেক কেউ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ দিলে মৃত্যুদণ্ড হইবে। দণ্ডবিধি 132 ধারা মোতাবেক বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে সুপ্রশিক্ষিত, দণ্ডবিধি 303 ধারা মোতাবেক কেউ মৃত্যুদণ্ড যাবজ্জীবন দণ্ডিত হইলে খুনের অপরাধ দণ্ডিত হইবে, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড হইবে। 121 ধারা মোতাবেক কেউ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হইলে মৃত্যুদণ্ড হইবে। 132 ধারা মোতাবেক কেউ বাংলাদেশের বিরুদ্ধে সহায়তা বা প্ররোচনা দিলে, বিদ্রোহ অনুষ্ঠিত হইলে, ভাবার চেষ্টা করিলে মৃত্যুদণ্ড হইবে। কোনো ব্যক্তি কাউকে খুন করিলে অর্থাৎ 302 ধারার অপরাধ করিলে। 305 ধারা মোতাবেক কেউ উন্মাদ, বিক্রস্ত, জড়বুদ্ধি অর্থাৎ উন্মাদগ্রস্ত ব্যক্তি আত্মহত্যা প্ররোচনা সহায়তা দিলে মৃত্যুদণ্ড হইবে। যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দণ্ডিত যদি খুনের চেষ্টা করে, সেই দণ্ডিত ব্যক্তি 307 ধারা মোতাবেক দণ্ডিত হবে। অ্যাসিড নিক্ষেপ করিয়া কোনো ব্যক্তি কারো গুরুতর জখম করে, তবে সেই ক্ষেত্রে দণ্ডনীয় হবে। যে ব্যক্তি 10 বছরের কম বয়স্ক কোনো লোককে অপহরণ করে, সেই ব্যক্তি দণ্ডবিধি 364 মোতাবেক দণ্ডনীয় হবে। একজন খুন করিয়া আঘাত করলে অপর ব্যক্তি খুন দণ্ডিত হবে। তাহলে মিথ্যা সাক্ষ্য প্রদানে নিরপরাধ ব্যক্তি মৃত্যুসহ হইলে, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, অ্যাসিড নিক্ষেপে কোনো ব্যক্তি কারো গুরুতর জখম করে, যদি কোনো ব্যক্তি 10 বছরের কম বয়স্ক অপহরণ করে, একজন খুন করিয়া আঘাত করালে হইলে মিথ্যা সাক্ষ্য প্রদানে সাক্ষ্য দিলে, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, অ্যাসিড নিক্ষেপ করিয়া কোনো ব্যক্তি কারো গুরুতর জখম হইলে সেই ব্যক্তি মৃত্যুদণ্ডিত হইবে। দণ্ডবিধি 326 ক, 10 বছরের কম বয়স্ক কোনো লোককে অপহরণ করলে সেই ব্যক্তি দণ্ডবিধি 364 ক অনুসারে দণ্ডিত মৃত্যুদণ্ড দণ্ডিত হবে। একজন ব্যক্তি খুন করার আঘাতের ফলে ব্যক্তি খুন হলে 301 ধারা মোতাবেক তার শাস্তি মৃত্যুদণ্ড। মিথ্যা সাক্ষ্যপ্রদ নিরপেক্ষ ব্যক্তি মৃত্যু হলে মৃত্যু সাক্ষ্যপ্রদ দণ্ডবিধি 194 ধারা মৃত্যুদণ্ড হইতে পারে, যদি নিরপেক্ষ ব্যক্তি ফাঁসি হয়। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দণ্ডিত ব্যক্তি খুনের চেষ্টা করে, সেই ব্যক্তি 307 ধারা দণ্ডিত হইবে। দণ্ডবিধি 305 ধারা মোতাবেক কেউ উন্মাদ, বিগ্রস্ত ব্যক্তি মৃত্যু হইলে কোনো খুন করা হইলে, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, মৃত্যু প্ররোচনা, তা সুপ্রশিক্ষিতবৃন্দ, দণ্ডবিধি 303 ধারা মোতাবেক কেউ যাবজ্জীবন মৃত্যুদণ্ড দণ্ডিত হইলে মৃত্যুদণ্ড হবে। দণ্ডবিধি 221 মোতাবেক বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে, দণ্ডবিধি 132 ধারা মোতাবেক বাংলাদেশের বিরুদ্ধে সহায়তা করলে, কোনো ব্যক্তি কাউকে খুন করিলে সেই ব্যক্তি দণ্ডবিধি 302 ধারা মোতাবেক দণ্ডিত হবে। দণ্ডবিধি 305 ধারা মোতাবেক কেউ উন্মাদ, বিকারাস্ত চক্রে মৃত্যু করলে, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।